হ্যালো বন্ধুরা নমস্কার সকলকে স্বাগত জানাই জবস বাংলা চ্যানেলের নতুন ভিডিওতে আমরা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরে গেছি আইসিডিএস আঙ্গনবাড়ি কর্মী এবং সহায়ক পদে কিন্তু কুড়ি হাজার শূন্য পদের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে তো এই বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমি তোমাদের যেটা বলতে চাই শিশু কল্যাণ মন্ত্রক দ্বারা কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত জেলা শাসকের দপ্তরে হ্যাঁ বন্ধুরা সমস্ত জেলা মিলে যেটা জানা যাচ্ছে প্রায় কুড়ি হাজারেরও বেশি অঙ্গনবাড়ি ওয়ার্কার কর্মী এবং হেলপার পদে কিন্তু নিয়োগ হচ্ছে বিধানসভা ভোটের আগেই কিন্তু এই নিয়োগ হওয়ার কথা ছিল কিন্তু আইন আইনি কোনো জটিলতার কারণে এই নিয়োগ এখনো হয়ে ওঠেনি কিন্তু ভোট পরবর্তী বাংলায় কিন্তু সরকার এই নিয়োগ করার জন্য তৎপর হয়ে উঠেছে কবে কোথায় নিয়োগ হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আমি তোমাদের অনুরোধ করব। তোমরা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আর আমি তোমাদের আরও একটি কথা বলতে চাই যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকিনটি প্রেস করে দেবে তাহলে আইসিডিএস আঙ্গনবাড়ি কর্মী এবং সহায়ক পদে নিয়োগের সমস্ত তথ্য কিন্তু তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা শুরু করি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এইখানে ওভারভিউ অফ আইসিডিএস বেঙ্গল আঙ্গনবাড়ি রিক্রুটমেন্ট দুই এবং দুই হাজার বাইশ দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশের নিয়োগ সংক্রান্ত কিন্তু যেটা ওভারভিউ রয়েছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এবার আমি তোমাদের বলবো বোর্ড নেম এবার কারা কিন্তু এই রিক্রুটমেন্টই করছে এখানে বলা রয়েছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আইসিডিএস আইসিডিএসের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগটি হচ্ছে এবার যেটা বলা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সিস এখানে বলা রয়েছে আর্টিকেল ফর এই যে আর্টিকেলটি রয়েছে সেটা কিসের ওপর আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল আঙ্গনবাড়ি রিক্রুটমেন্টের জন্য কিন্তু এবার এখানে যেটা বলা রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সিস এখানে কিন্তু এখনও সেইভাবে অ্যানাউন্স করা হয়নি যে কতগুলি ভ্যাকেন্সি খালি পদ কিন্তু এখানে রয়েছে এবার আমি চলে আসি পোস্ট নেম অর্থাৎ পদের নাম কোন কোন পদের জন্য কিন্তু নিয়োগ হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে বলা রয়েছে দেখো আঙ্গনবাড়ি সুপারভাইজার হেল্পার তারপর রয়েছে টিচার তারপরে ওয়ার্কার এবং ইত্যাদি এই পদের জন্য কিন্তু নিয়োগ হচ্ছে আঙ্গনবাড়ি সুপারভাইজার হেল্পার টিচার এবং কর্মী পদের জন্য কিন্তু এখানে নিয়োগ হবে অ্যাপ্লিকেশন মোড কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা এখানে বলা রয়েছে অনলাইনের মাধ্যমে করতে পারবে এবং অফলাইনের মাধ্যমে তুমি করতে পারবে দুই দুইভাবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার এখানে বলা রয়েছে জব লোকেশন কী রয়েছে জব লোকেশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু তোমাদের জব লোকেশন হবে কর্মস্থল যেটাকে বলা হয় জব লোকেশন কর্মস্থল সেটা কিন্তু বলা রয়েছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের এবার আইসিডিএস বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইট এখানে কী বলা রয়েছে ডাব্লু অথবা পি এস সি পিপি ডট ইন তো সাধারণত আমরা এটাই ব্যবহার করে থাকি ডাব্লিউ এটাতে গেলেই কিন্তু তোমরা সমস্ত রকমের অফিসিয়াল নোটিফিকেশন এবং জিনিসপত্র পেয়ে যাবে এবার আমরা চলে আসি আইসিডিএস বেঙ্গল অঙ্গনবাড়ি ভ্যাকেন্সির এলিজিবিলিটি শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে 7th পাস এইট পাস 10th পাস টুয়েলভ পাস এই সমস্ত ক্লাসগুলি পাস যদি তোমরা করে থাকো সপ্তম অষ্টম দশম এবং দ্বাদশ অর্থাৎ টুয়েলভ যদি তোমরা পাস করে থাকো তাহলে কিন্তু ওয়ার্কার এবং আঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার আঙ্গনবাড়ির সুপারভাইজার কি বলা রয়েছে সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু কমপ্লিট করতে হবে তোমাদের স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন করা থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার কি বলে রয়েছে এজ লিমিট কি রয়েছে মিনিমাম কিন্তু আঠারো বছর এবং ম্যাক্সিমাম কিন্তু পঁয়ত্রিশ বছর তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে আর যারা এসসি এস টি রয়েছ তাদের জন্য কিন্তু একটা বয়সের ছাড় রয়েছে এবার আমরা চলে আসি ফ্যাম ফিমেল সুপারভাইজারের স্যালারি কি রয়েছে এখানে বলা রয়েছে পে স্কেল থ্রি অনুযায়ী সাত হাজার একশো টাকা থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যাবে সুপারভাইজার পদের জন্য গ্রেড পে অনুযায়ী গ্রেড পে থাকবে যেটা প্লাস গ্রেড পে তিন হাজার টাকা পার মান্থ এবার আঙ্গনবাড়ি ওয়ার্কার যারা রয়েছে তাদের স্যালারি যেটা বলা রয়েছে তিন হাজার থেকে কিন্তু চার হাজার পাঁচশো টাকা পার মান্থ এবার মিনি আঙ্গনবাড়ি ওয়ার্কার যেটা বলা রয়েছে মিনি আঙ্গনবাড়ি ওয়ার্কার অর্থাৎ মিনি আঙ্গনবাড়ি কর্মী যেটা বলা রয়েছে বাইশশো টাকা থেকে কিন্তু তিন টাকা এবার আঙ্গনবাড়ির সহায়ক পদের জন্য যেটা স্যালারি বলা রয়েছে পনেরোশো টাকা থেকে কিন্তু বাইশশো টাকা প্রতি মাসে এবার আমি চলে আসি এখানে কি বলা রয়েছে কুইক লিঙ্ক আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল আঙ্গনবাড়ি রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশান কিন্তু এখনও রিলিজ করা হয়নি সেটা কিন্তু এখানে বলা রয়েছে ক্লিক হেয়ার আপডেট শুন এখনও কিন্তু আপডেট হয়নি ভোটের পরে কিন্তু আপডেট করা হয়নি সেটা আমার চ্যানেলে কিন্তু তোমাদের নজর রাখতে হবে আমার চ্যানেলের কিন্তু নাইনটি মানুষ যারা ভিডিও থাকে তারা কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলেই কিন্তু তোমরা সমস্ত তথ্য আইসিডিএস সংক্রান্ত যত তথ্য রয়েছে সব কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবে এবার আমি তোমাদের বলে দিই আগেও বলেছি আইসিডিএস ডাব্লু বি ডট ইনে গেলেই কিন্তু যখনই তোমার নোটিফিকেশান রিলিজ হবে তখনই কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটি প্রেস করে দিও এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে